সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমরা আসছি নাটোর বনপাড়া গ্রামে, যেখানে আমরা জানতে পেরেছি বেশ কিছু তরুণ যারা লেখাপড়া করছেন এবং পাশাপাশি তারা উদ্যোগ নিয়েছেন যে ফসলি জমি কেন খালি পড়ে থাকবে। তারা নিজের উদ্যোগে তারা এখানে এত সুন্দর ফসল করেছে যা আমরা ঢাকা থেকে দেখতে আসছি। আমরা এখন চলে যাচ্ছি একটি কৃষকের কাছে, তরুণ কৃষক, যা আগামী দিনে ভবিষ্যৎ যারা লেখাপড়া করা অবস্থায় চাকরি করা চিন্তা করে না, যারা চায় যে কৃষককে কীভাবে প্রাণে বন্ধন করা যায় সেই ইয়াতে কাজ করে যাচ্ছে। তো আমরা কথা বলবো ভাই, আপনার নাম কি? মোহাম্মদ আশিকুর রহমান। মোহাম্মদ আশিকুর রহমান ভাইয়ের সাথে, সে একজন তরুণ কৃষক যার অবদান আমরা ভোলার মতো নাই দেশ। তো আপনি এই যে গম চাষ করলেন, এই গম চাষের চিন্তা করলেন কেন? এটা লাভবান কি? এটা কি লাভ বেশি? গমটা চাষ করা এই জন্য, যে গম থেকে ময়দা হবে, গম থেকে আমরা আমরা খাদ্য সংগ্রহ করতে পারি, আবার এটা থেকে অতি সহজেই আমাদের মানে সবকিছু বিক্রি করে নিজের অর্থ জোগাড় করতে পারি, আর পরিবারে খাদ্য যোগান দেওয়া যায়, দেশের খাদ্য যোগান দেওয়া যায়। এটা চাষ করলে আর কি খরচ কম, আবার এটাতে আপনার মানে সবকিছু মিলাই এটাতে মানে খরচ কম, এবং এটাতে খরচ কম, কীটনাশক ওষুধ ব্যবহার করে না। উনি একজন সচেতন কৃষক যে এটাতে কীটনাশক প্রাণের ক্ষতি হবে মানুষের, ধরনের কোনো ওষুধ ব্যবহার করে না বিদায়। উনি এই চাষটাকে প্রায়োরিটি দিয়ে এবং এটাকে ডিসাইড করে যে এটাকে উনি চাষ করবে। ধন্যবাদ জানাই। আমরা দেখতে পাচ্ছি ওখানে কৃষক ভাই, উনি রসুন নিয়ে কাজ করছেন। আমি একটু জানতে চাব যে ভাই, আপনারা এই যে রসুন আবাদ করার চিন্তা করলেন কেন, এবং আপনার লেখাপড়ার পাশাপাশি হঠাৎ করে আবাদে মনোযোগী হলেন কেন, এবং আপনাদের ফ্যামিলি পজিশন অবশ্যই ভালো আমরা বুঝতে পেরেছি। তো আমরা জানতে চাবো আপনারা লেখাপড়ার পাশাপাশি এই যে খালি জমি পড়ে থাকা জমিগুলোকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় 1 ইঞ্চি জমি খালি পড়ে থাকবে না, সে উদ্যোগ নিয়ে আপনারা এই রসুন আবাদ করেছেন। ধন্যবাদ জানাই আপনাকে। আজকে আমাদের কাছে কিছু বলার যদি থাকে আপনাদের, কেন রসুন চাষ করেছেন? আসলে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটা কথাই মানি, একটা হচ্ছে শিক্ষিত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা লেখাপড়া করি, অন্যদিকে অন্যদিকে আমার বাবা মায়েরা এই আবাদ ফসল করে, কৃষক ছিলেন এখনো আছে, তাদেরকে আমরা একটু সাহায্য সহযোগিতা করি। আমরা খুব দরিদ্র মানুষ, ফ্যামিলি, দরিদ্র ফ্যামিলি, শেখ হাসিনার অনুদানে আমরা অনেক ফসল বীজ খেত। আপনাদের এবার রসুন কেমন আবাদ হলো, কেমন কি অবস্থা আমাদেরকে একটু জানাবেন? এবার রসুন আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে। রসুনে প্রথমে যাই হোক ভালোই ছিল, এই ভাইরাস ধরার কারণে একটু রসুন দাবিছে, যাই হোক রসুনে হচ্ছে স্প্রে করা হয়েছে, সার দেওয়া হয়েছে, সেক দেওয়া হয়েছে, আল্লাহর রহমতে রসুন খুব ভালো হয়েছে মাশাল্লাহ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার যে সকল সুবিধা আপনাদেরকে আমরা দিয়েছি, এবং আপনারা যে কোনো সময় যে কোনো তথ্য, আপনি ধনিয়া চাষ করছেন কেমন ফলন হলো, এবং আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীর যে কৃষিবিদ কৃষি গবেষণা যারা আছেন তারা কি কি সহযোগিতা করেছে? সহযোগিতা অনেক ধরনের করেছে, তার ভিতর মনে করেন যে এই যে বীজ সার এগুলো আমাদেরকে ফ্রি দিয়েছে, আরও আমরা মনে করেন যে এবার ভালো ইয়া পাচ্ছি যে ফসল এবার ভালো হবে, মানে ফসলের আবাদ করতে পারছি যে এই মাননীয় প্রধানমন্ত্রীর কারণে, সে আমাদেরকে বীজ সার না দিলে। আচ্ছা ধন্যবাদ জানাই। আপনি কি এটি পারি? হ্যাঁ। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের মাঝে আবার এসেছি। আপনারা অবশ্যই জানবেন আপনাদের দুর্দশা দুঃখ কষ্ট কথা নিয়ে আমরা বলি, যা আমরা আপনাদের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আমাদেরকে কল করলে আমরা চলে আসব। আমার নাম্বারটি আপনারা রাখতে পারেন 01911-308728। আপনারা আমার এই প্রতিবেদনটি দেখে যদি ভালো লাগে আপনার এলাকার কথা আমাদেরকে জানাতে পারেন, বলতে পারেন, আপনার কৃষি সম্বন্ধে আমাদেরকে জানাতে পারেন, এবং আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তাহলে আপনাদের অনুপ্রেরণা আমাদেরকে উৎসাহ জাগাবে, এবং আরও কৃষক নিয়ে কৃষক ভাইদেরকে নিয়ে আমরা কাজ করতে পারবো, এ ধরনের উদ্যোগ আমাদের ভিতর থেকে জেগে উঠবে। ধন্যবাদ সবাইকে।